এই যে ভাইদের ট্রলারে উঠছি আপনাদেরকে মাছ দেখানোর জন্য। আমরা এখন দেখাবো ভাইরা কোন কোন নদী থেকে এই মাছ নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি ট্রলারের দায়িত্বে আছেন? ও আচ্ছা। আপনারা এই যে যখন সাগরে যান, কতদিনের সফরে যান এখান থেকে? পাঁচ থেকে সাত দিনের সফরে যান না? যদি মাছ অনেক বেশি পড়ে তাইলে তো আরো কম দিনে উঠে আসা পড়ে না? আর যদি মাছ কম হইলে বেশি থাকে, আর মাছ বেশি পড়লে তখন তাড়াতাড়ি চলে আসে? আচ্ছা আচ্ছা। কোন কোন এলাকায় আপনারা এই মাছ শিকার করতে যান? অনেক সমুদ্র জায়গায়, বাইরে একদম সমুদ্রের ভিতরে, যা আইডেন্টিফাই করা কঠিন না? আচ্ছা, এই যে সমুদ্রে যখন যান মাছ শিকার করতে, অনেক যখন সমুদ্রে ঢেউ থাকে, তুফান থাকে, অনেক সময় বন্যার আবহাওয়া থাকে, তখন ভয় লাগে না? ভয় তো লাগবে মনে করেন, এগুলো তাহলে মরণ ঝুঁকি নিয়ে আইল জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো। বর্তমানে এরকম ইলিশ মাছ মিডিয়াম কেদাতি পড়তেছে, বেশিও না আর একাল কমও না, ভালোই পড়তেছে না? এই যে আমরা এখন দেখতেছি না, এইটা কতদিন পর আপনারা আসছেন সাগর থেকে? পাঁচ দিন পরে এই মাছ পাইছেন। সেই হিসাবে কত মন বিক্রি হবে পাঁচ দিন পরে আসার পরে? পঁয়ত্রিশ থেকে চল্লিশ মনের মতো বিক্রি হবে না? আপনার এখানে কয়জন এই শ্রমিক আছে এই যে কাজ করার জন্য? পনেরো জন আর একটা টিম যান না? আর এই মাছ ধরে ধরে এই যে আপনাদের নিজস্ব যে কোলেস্টার এখানে রাখেন না? আমরা যদি এখানে একটু ভিতরে দেখাই ভাই, এই যে এই এই এইটা ওনাদের কাছে একটু দেন। এই যে ভিতরে দেখা যাচ্ছে এখানে তাদের নিজস্ব কোলেস্টার রয়েছে। এই কোলেস্টারের ভিতরে তারা একটা প্রসেসিং সিস্টেম করে এখানে মাছগুলো রাখছেন। এই সাইডটা ঘুরান দেখি, ট্রলারের ভিতরে যে কোলেস্টার, সেই কোলেস্টারে মাছ রাখার পদ্ধতি দেখছেন। এখানে প্রায় একশো মন মাছ ধরে এরকম ক্যাপাসিটি রয়েছে। এই যে ভাইরা এখানে মাছ সাইজ হিসাবে আলাদা আলাদা করছেন, আপনারা দেখছেন। এটি হচ্ছে বরিশালের সব থেকে বড় মৎস্য আড়ত, ফোর্ট রোড এলাকায় আমরা এখন অবস্থান করছি। ফোর্ট রোড এলাকা থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ভাইরা ট্রলার থেকে মাছ আড়তে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন পাইকারদের কাছে বিক্রি করছেন। মন হিসাবে প্রতি মন এই যে আড়াইশো থেকে তিনশো গ্রামের সাইজটা, প্রতি মনের দাম ধরা হচ্ছে আঠারো হাজার করে।